বাগমা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রায়াবাড়ি এলাকায় দীর্ঘ বছর আগে সংখ্যালঘু পরিবারকে থাকার জন্য রিজার্ভ ফরেস্ট এলাকায় তৎকালীন সময় পাট্টা দিয়ে তাদের ব্যবস্থা করে দেওয়া হয়। কিন্তু গত বৃহস্পতিবার রায়াবাড়ি মুসলিম পাড়ার 7 পরিবারকে উচ্ছেদ করে দেয় প্রশাসন। উচ্ছেদ হওয়া পরিবারের সদস্যদের আর্তচিৎকারে এলাকায় আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। বৃষ্টির দিনেও খোলা আকাশের নিচে এই পরিবারগুলো। বনদপ্তর বিকল্প ব্যবস্থা না করেই উচ্ছেদ করে বলে অভিযোগ। রায়াবাড়িতে ঘটে যাওয়া বিভৎস ঘটনা সরজমিনে পরিদর্শন করতে শনিবার জিতেন্দ্র চৌধুরী নেতৃত্বে 3 বিধায়কের এক পরিষদীয় দল ঘটনাস্থলে আসেন। জিতেন্দ্র চৌধুরী ছাড়াও পরিষদীয় দলে ছিলেন বিধায়ক নয়ন সরকার, বিধায়ক সুদীপ সরকার, বিধায়ক রামু দাস, সিপিআইএম মহকুমা সম্পাদক দিলীপ দত্ত সহ পার্টির অন্যান্য নেতৃত্বরা। সম্প্রতি এই রায়াবাড়িতে ঘটে যাওয়া ঘটনা অগণতান্ত্রিক, অসাংবিধানিক, বিভর্ষ, অমানবিক ও স্বৈরাচারী শাসনের নমুনা পরিদর্শন শেষে সাংবাদিক সম্মেলন করে বলেন জিতেন্দ্র চৌধুরী। এদিন ক্ষতিগ্রস্ত প্রতিটি বাড়িতে গিয়ে তাদের দুঃখ দুর্দশার কথা শোনেন পরিষদীয় দলের নেতৃত্বরা। আরও বলেন, প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারিভাবে প্রকৃত ক্ষতিপূরণ দিতে হবে, পাশাপাশি তাদের স্থায়ী বাসস্থানেরও সুবিধা করে দিতে হবে, অন্যথায় তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। তাহলে ভারত সরকার তাদেরকে যে রেশন কার্ড দিয়েছে, এপিক কার্ড দিয়েছে, তারপরে এই জব কার্ড দিয়েছে, তাহলে ভারত সরকারও রোহিঙ্গার সমর্থক, রোহিঙ্গার প্রতিনিধি, এদের ভোটে বিধায়ক নির্বাচিত হচ্ছেন, তাহলে সে বিধায়ক তিনিও মানে জালিয়াতি করে জিতেছেন। এই হলো আজকাল বর্তমান ত্রিপুরা শাসক দলের চেহারা। যাই হোক, রায়াবাড়িতে গত 25 মে রাষ্ট্রশক্তি বুলডোজার চালিয়ে 7টি সংখ্যালঘু মুসলিম মেহনতি পরিবারের ঘর দোয়ার, তাদের লাগানো গাছপালা ধ্বংস করে দেয়। এর আগে 1999 সনের ডিসেম্বরে NLFT সন্ত্রাসবাদীদের দ্বারা তারা আরও একবার উচ্ছেদ হয়েছিল। তখন তাদের উপরে পাশবিক নির্যাতন হয়েছিল, নারীদের উপর ধর্ষণ হয়েছিল। তৎকালীন সরকারের আইন দপ্তরের নির্দেশে জেলা বিচারপতি MC রায়ের এক সদস্যের এক কমিশন বসে, তদন্ত কমিশন। সেই তদন্ত কমিশন 8টি সুপারিশ করে, 2003 সালে সেই রিপোর্ট সরকার গ্রহণ করে এবং ওই 8টি সুপারিশ মূলে তাদেরকে আর্থিক এবং ঘরবাড়ি, সরকারি ঘরবাড়ি দিয়ে বিদ্যুৎ সংযোগ এবং জল, নলবাহিত জল সংযোগ করে তাদেরকে বনভূমিতে পুনর্বাসন দেওয়া হয়।